हाय एवरीवन, वेलकम टू अन एकेडमी। तुम्हारे प्रत्येक के अन एकेडमी WBPSC ते वेलकम जानाई। आमार नाम अंकिता पोद्दार। मंडे टू सैटरडे न्यूज एनालिसिस आमी तुम्हारे साथे कोरे थाकी। करंट अफेयर्स एर 8 AM आमादेर क्लास होय एवं एवरीडे एई जे एनालिसिस टी होय सेई क्लास टी तुम्हादेर रोज प्रत्येक दिनेर इम्पोर्टेंट सेक्शन गुलो आम्रा दा हिंदू एखाने आरो जोतो लीडिंग न्यूज़पेपर्स आचे शेखान थेके आम्रा कवर करे नी। ईच एंड एवरी डे इम्पोर्टेंट क्रैक्स गुलो एभावे तुम्हादेर साथे स्लाइड अफ दि डे रेसपेक्ट शेयर करा हय, तार रिविशन तुम्हादेरके करानो हय एबं एई PDF टी डेस्क्रिप्शने थाका टेलिग्राम जे चैनल रयेछे सेखान थेके तुम्हरा जुक्त हुए पेये जेते पारो। ईच एंड एवरी डे एई जे प्रेपारेशन तुम्हादेरके प्रोवाइड करा होच्छे सेटी किन्तु तुम्हादेरके स्पेशल क्लासेर माध्यमे फ्री अफ कस्ट सोम मंगल बुध रात्रिबेला 10:30 समय आमी तुम्हादेर हिस्ट्री एंड इंडियन इकोनॉमी स्पेशल सेशंस निये थाकी जेगुलो तुम्हारा फ्रीली जॉइन थाकते पारो। एई आमादेर अनअकैडमी WBPSC जे प्लस रही है सेखाने तुम्हादेर साथे प्रत्येक दिन आलादा आलादा क्लासेस चलछे। ईच एंड एवरी एडुकेटर तुम्हादेर पाशे थाकार चेष्टा करछेन एवं एखाने 50 जनेर बेशी एडुकेटर तुम्हादेरके एकसाथे प्रिपेयर कराच्छेन। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রেপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের অ্যাকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে WBPSC ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস যার মাধ্যমে তোমরা ইচ এন্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। এক মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস, যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও। অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং ATM ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান একাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজ আমরা আলোচনা করব 27 এবং 28 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। আমাদের আজকের এই সেশনটিতে যারা ফার্স্ট টাইম জয়েন থাকছো তাদের বলবো রেগুলারিটি মেনটেন করো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। সো প্রথমত আমরা এখানে আগে রিভিশনটা একটু করে ফেলবো, দেন আমাদের পরবর্তী আলোচনায় আমরা যাব। সো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে ইস্যু করেছে একটি অর্ডার, যার ক্ষেত্রে আমরা বলতে পারি একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেখানে চাইনিজ 43টি অ্যাপ ব্যান করা হয়েছে। তো তার সেকশনটি কত? তো সেকশন 69A, সেকশন 69A এর আন্ডারে এক্ষেত্রে আমরা দেখতে পারছি। আর্টিকেল কালকে আমরা বলছিলাম 123 কি, তো আর্টিকেল 123 ডিল উইথ অর্ডিনেন্স মেকিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট। সে চাইলে অর্ডিনেন্স এখানে ইস্যু করতে পারে যখন পার্লামেন্ট কিন্তু সেশনে থাকে না। এই অর্ডিনেন্স কিন্তু অ্যাপ্রুভড হওয়া দরকার পার্লামেন্টের দ্বারা উইদিন 6 উইকস ফ্রম ইটস রিঅ্যাসেম্বলি, মানে রিঅ্যাসেম্বলির পরবর্তী টাইমে এই অ্যাপ্রুভালটা যেন 6 সপ্তাহের মধ্যে চলে আসে। তো 6 সপ্তাহ বলতে আমরা যদি দেখি আমাদের 8 সপ্তাহতে আমাদের 8 উইকসে 2 মান্থস হচ্ছে, তাই তো 4 সপ্তাহে 1 মাস, 8 উইকে 2 মান্থ হচ্ছে। এবার এখানে তাহলে আমার 6 উইক যখন হচ্ছে তাহলে এটা আমার 1.5 মাস হচ্ছে, 1.5 মান্থ হচ্ছে। এবার এই 1.5 মান্থ এটা যেটা হলো, এই যে অর্ডিনেন্স এটা ইস্যু করা যেটা হবে সেক্ষেত্রে সেটি প্রথমত
আমার পার্লামেন্ট সেশনে না থাকলে অর্ডিনেন্স ইস্যু করা যায় 6 মান্থসের রেসপেক্টে। এবং আমি তোমাদের কাল একটা কোশ্চেন করেছিলাম যে ম্যাক্সিমাম অর্ডিনেন্স কতদিন পর্যন্ত থাকতে পারে। এবার যখন 6 মান্থসের পরে আবার রিঅ্যাসেম্বলি হলো, সেটাকে কিন্তু পার্লামেন্টের দ্বারা অ্যাপ্রুভাল দিতেই হবে 6 সপ্তাহের মধ্যে। তাহলে আগের 6 মাস এবং পরের 1.5 মাস, মানে ম্যাক্সিমাম 7.5 মাস কিন্তু এখানে থাকবে। His power to promulgate ordinance is not a discretionary power. মানে এমন নয় কি আজকে অর্ডিনেন্স এখানে প্রোভাইড করতে গেলে প্রেসিডেন্ট নিজের ইচ্ছাতেই অর্ডিনেন্স জারি করতে পারে। কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টারের এখানে এই অ্যাডভাইসটা কিন্তু ম্যান্ডেটরি, মানে সে চাইলেই কিন্তু এখানে অর্ডিনেন্স মেকিং পাওয়ারটা প্রেসিডেন্টের হলেও ডিসক্রিশনারি পাওয়ার নয়, মানে একমাত্র ক্ষমতা তার হাতেই এটা কিন্তু নয়। বিকজ কাউন্সিল অফ মিনিস্টাররা এখানে অ্যাডভাইস দেবে এবং যেটি হেডেড বাই প্রাইম মিনিস্টার তবেই এটা করা সম্ভব, আদারওয়াইজ নয়। কনস্ট্রাকশন অফ নিউ পার্লামেন্ট বিল্ডিং এখানে চালু হতে চলেছে ডিসেম্বরের এই বছর এবং সেটি কমপ্লিট হবে অক্টোবর 2022। আমরা লাস্ট ডেও দেখেছিলাম এই ব্যাপারে নিউজ ছিল। ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 1956 এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। সো এই যে সেকশনটা, এটা কিন্তু এই যে তোমাদের স্লাইড যেটা রয়েছে এখানে কোশ্চেন ফর্মটা রইল, দেখতে পারো কি তোমরা কতটা উত্তর নিজেরা নিজেরা পারলে বা পারলে না। নেক্সট এখানে আর্টিকেল 79 মানে কি? আর্টিকেল 79 কাকে নিয়ে ডিল করে, এটা আমাদের কোশ্চেন মার্ক। আন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার কালকে জিজ্ঞাসা করছিলাম যে ওয়াই এস জগনমোহন রেড্ডি বলো তো কোথাকার চিফ মিনিস্টার। সো আন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার ওয়াই এস জগনমোহন রেড্ডি লঞ্চ করেছে একটি মোবাইল ফোন অ্যাপ্লিকেশন যার মাধ্যমে উইমেন এবং চিলড্রেনরা যারা ট্রাভেল করছে ট্যাক্সি অটোরিকশা এই সমস্ততে, তাদের যাতে অ্যালার্ট প্রোভাইড করা যায়। December 1 থেকে ওয়েস্ট বেঙ্গল এখানে লঞ্চ করবে একটি ইনিশিয়েটিভ, ডোরস্টেপ ফ্যাসিলিটি গভর্নমেন্ট সার্ভিসে দেওয়া হবে। তো কি সেটা? গভর্নমেন্ট অ্যাট ডোরস্টেপ, আরো একটা নাম আছে, সেটার নাম কি? এবং মুথুট ফাইন্যান্স তারা গোল্ড জুয়েলারি ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করেছে, গোল্ড শিল্ড, ইন পার্টনারশিপ উইথ বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স। তো বাজাজের সাথে মুথুট ফাইন্যান্স কিন্তু এখানে প্যাক্ট করেছে নিজেদেরকে। তাহলে আর্টিকেল 79 যদি আমরা বলি, এটি হচ্ছে কনস্টিটিউশন অফ পার্লামেন্ট। আন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার জগনমোহন রেড্ডি জি এটি লঞ্চ করেছেন উইমেনদের এবং চিলড্রেনদের সেফটির জন্য, রোড সেফটির জন্য। ওয়েস্ট বেঙ্গলের এখানে দুয়ারে দুয়ারে সরকার, ওকে, দুয়ারে দুয়ারে সরকার, এটা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটি একটি ইনিশিয়েটিভ। এবং মুথুট ফাইন্যান্স লঞ্চ করেছে গোল্ড জুয়েলারি ইন্স্যুরেন্স স্কিম, এটা গোল্ড শিল্ড, পার্টনারশিপ উইথ বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স, এটি আমরা মাথায় রাখলাম, ঠিক আছে। ওকে, নেক্সট এখানে লাস্ট ডে আমরা নীতি আয়োগের পোষণ অভিযান নিয়ে কথা বলছিলাম। 2018 এই পোষণ অভিযান লঞ্চ করা হয়েছিল এবং এখানে আমাদের 2022 মধ্যে আমাদের নিউট্রিশন লেভেলটাকে, ম্যাল নিউট্রিশনটাকে পুরোটা কাট করার কথা বলা হচ্ছে এবং লাস্ট ডে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছিলাম। তো দেখো, নর্মাল, এটি হচ্ছে আমাদের নর্মাল, যেখানে হাইট ওয়েট পুরোটাই একদম নর্মাল রয়েছে, হাইটের সাথে সাথে এজের সাথে সাথে ওয়েট একদম পারফেক্ট। ওয়েস্ট এখানে আমরা কালকেই বলেছি WW লো ওয়েট অ্যাজ কম্পেয়ার টু দি হাইট, লম্বা বাট ওয়েটটা এখানে কম। লো হাইট ফর এজ দ্যাট ইজ স্ট্যান্ডিং এবং আন্ডার ওয়েট লো ওয়েট ফর এজ। ওকে, তো এই ছবিগুলোর মাধ্যমে মোটামুটি একটু আইডিয়া রেখো, আইডিয়া মাথায় রেখো এবং এগুলিকে কমানোর চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা। তো পোষণ অভিযান এটি একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, ন্যাশনাল নিউট্রিশন এই যে স্ট্র্যাটেজি আমরা লাস্ট ডেই পড়েছি, ম্যাল নিউট্রিশন ফ্রি ইন্ডিয়া বানানোর পরিকল্পনা আমাদের রয়েছে 2022 মধ্যে, এই এজেন্ডাটা আমরা দেখলাম। আচ্ছা, এবার নেক্সট এখানে আমরা বলতে পাচ্ছি ইন্ডিয়ান নেভিগেশন, রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ইন্ডিয়ার রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এটা ডেভেলপ করা হয়েছে। এবার ইন্ডিয়ার রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যাপারটা কি? এটি একটি ইন্ডিপেন্ডেন্ট রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম যেটি ইন্ডিয়াতে তৈরি করা হয়েছে এবং এখানে আমরা যদি দেখি এই নেভিগেশনের এটা কি করবে, অ্যাকিউরেট পজিশন প্রোভাইড করবে, ইনফরমেশন দেবে শিপগুলো ঠিক ইন্ডিয়ান ওশান ওয়াটারে কোন খানটাতে আছে, ইউএস
ওন্ড গ্লোবাল পজিশনিং যে সিস্টেমটা এতদিন আমরা নিয়েছিলাম সেটাকে এই ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন সিস্টেমটি রিপ্লেস করবে। এই IRNSS এটি হলো এর একটা শর্ট টার্ম, দেখে নাও, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। সো ফুল ফর্মটা আমাদের জন্য দরকারি, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এটি কার দ্বারা ডেভেলপ করা হয়েছে? তো ওয়ান অ্যান্ড অনলি ইম্পর্টেন্ট এই মিডিয়াতে যারা রয়েছে, দ্যাট ইজ ইসরো, এখানে রিলায়েবল একটা পজিশন দেবে, নেভিগেশন মেনটেন করবে, টাইম সার্ভিস আমরা এখানে পাবো, এবং এখানে IRNSS কনস্টেলেশন, তার নামটা হচ্ছে নাবিক, দ্যাট ইজ নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন, এটা করা হয়েছিল আমাদের প্রাইম মিনিস্টারের দ্বারা, নাবিক, যে কিনা দিক দেখাচ্ছে। তো এই নাবিকের ফুল ফর্ম নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন, এটাও আসতে পারে IRNSS, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, এটিও আসতে পারে। নেক্সট, এখানে আমরা যেটা পড়ছিলাম, প্রাইম মিনিস্টার এখানে 33তম প্রগতি মিটিং এখানে চেয়ার করেছিলেন, এবং প্রগতির যে মিটিং সেটা ওয়ান্স এভরি মান্থ এটা হয়ে থাকে, ফোর্থ ওয়েডনেসডেতে, যাকে আমরা প্রগতি ডে বলে থাকি। এই প্রগতির এই কনসেপ্টটা, এটা লঞ্চ করা হয়েছিল 2015তে, একটি মাল্টি মোডাল প্ল্যাটফর্ম। এখানে গভর্নমেন্টের যে ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন গুলো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের হওয়ার কথা হয়ে ওঠেনি, সেগুলিকে নিয়ে কথা বলা হয়, এবং ইট হ্যাজ বিন ডিজাইনড বাই দি প্রাইম মিনিস্টার অফিস টিম এবং ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, এখানে কমিউনিকেশন এটা তৈরি হয়, এবং এখানে তিনটে টায়ার থাকে, প্রাইম মিনিস্টারের অফিস, ইউনিয়ন গভর্নমেন্ট সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিয়েট অফ দি স্টেট, মানে তিনটে আলাদা আলাদা যে জায়গাটি রয়েছে, প্রাইম মিনিস্টার, তারপরে ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তারা একত্রিত হয়ে এই প্রগতি ডেতে থাকে। তো আমাদের মেনলি এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নটা আসতে পারে, দ্যাট ইজ প্রগতি ডে 2015, এটি আমাদের জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট, এখানে PM পিচস ফর ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আমরা যদি কথা বলি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এরকম একটা কথা এখানে উঠে আসছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে একটাই নেশন একটাই ইলেকশন হবে। এই যে বারবার বিভিন্ন জায়গায় ইলেকশনের প্রচার থেকে শুরু করে ইলেকশনে যে আরো আরো খরচগুলো রয়েছে যেটাতে অনেক টাকা নষ্ট হয়, সো অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্স একটা করা হয়েছিল, যেটা 1921 শুরু হয়, অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্স, এবং এই বছর তার সেঞ্চুরি হবে, এবং 2020 জন্য থিম হারমোনিয়াস কোঅর্ডিনেশন বিটুইন লেজিসলেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারি কি টু আ ভাইব্রান্ট ডেমোক্রেসি। সো ডেমোক্রেসির জন্য আমাদের কোঅর্ডিনেশন দরকার, লেজিসলেটিভ এক্সিকিউটিভ জুডিশিয়ারি, এবং এটা শুরু হয়েছে 1921। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, এখানে আমরা এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে মেনলি অ্যাডভান্টেজ অনেকগুলো রয়েছে। অ্যাডভান্টেজ মানে এখানে পোলের যে এক্সপেন্স, পার্টির যে এক্সপেন্স, সেগুলো পুরোটাই কমে যাবে। এই টাকাগুলো তো আর এমনি হয় না, এগুলো পাবলিকের মানি থাকে, তো পাবলিকের মানি পাবলিকের জন্য থাকবে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ এবং সিকিউরিটি ফোর্সে অতটা বার্ডেন থাকবে না, একই সাথে সবটা মিটে যাবে। টাইম ইমপ্লিমেন্টেশন একটা প্রপার ম্যানারে করা যাবে। তারপরে হচ্ছে গভর্নেন্সের যে প্রবলেমটা হয় ডিফারেন্ট পলিটিক্যাল পার্টির রুলিং এ, এক জায়গা থেকে রুল চলছে, অন্য জায়গা থেকে সেই পলিটিক্যাল পার্টি পড়ে যাচ্ছে বা উঠে আসছে, এই যে একটা বিভিন্ন সময় বিভিন্ন পার্টির পলিটিক্যাল একটা ক্র্যাশ ক্ল্যাশ আমরা দেখতে পাই, সেটা চলে যাবে। এবং স্টেক হোল্ডারদের কাছে, পলিটিক্যাল পার্টি, ইলেকশন কমিশন, ইন্ডিয়া, প্রত্যেকের কাছে কিন্তু একটা পর্যাপ্ত সময় থাকবে, 5টা বছর, যার মাধ্যমে তারা কিন্তু এখানে নিজেদেরকে অনেকটা সুন্দরভাবে একটা এলাকা থেকে কার হয়ে গেলে কি হয়, ধরো এ নামক জায়গায় জিতে রয়েছে, বি নামক জায়গায় তার স্থান নেই, সি নামক জায়গায় আছে, ডি নামক জায়গায় স্থান নেই। এবার একটা জায়গায় সে জিতে এসেছে, এবার হঠাৎ করে দেখা গেল সি এর ইলেকশন একটা টাইমে হলো, সেখানে সে জিতে গেল, ঠিক আছে, বাট দেখা গেল এখানে জিতে যাওয়ার পরে এই এলাকাটার লোকগুলো খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো 5 মাস বাদে, 6 মাস বাদে, কিংবা 8-9 মাস বাদে, এখানে যখন ডি নামক জায়গাটা ইলেকশন হলো, এই বি এর উপর এক্সপেক্ট করে ডি এ এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। তো এইখানে বিভিন্ন রকম প্যারাম
প্যারামিটারস থাকবে সেটা নিয়ে বোঝার চেষ্টা করতে হবে ব্যাপারটা কি। নেক্সট এখানে রিসেন্টলি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এক্সারসাইজ করেছে তার পাওয়ার আন্ডার দি কনস্টিটিউশন টু পার্ডন হিজ ফর্মার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তো ইউএস এর প্রেসিডেন্ট এখনো তো নতুন যিনি বাইডেন তিনি আসেননি, তো এখানে লাস্ট এখানে প্রেসিডেন্টের পাওয়ার এক্সারসাইজ করে নিচ্ছেন এখানে ডোনাল্ড ট্রাম্প। অলমোস্ট এখানে আমরা বলতে পারি ইউএস এর যে প্রেসিডেন্টের পার্ডনিং যে পাওয়ারটা থাকে ইন্ডিয়ার যে পার্ডনিং পাওয়ার প্রেসিডেন্টের সেটার মতন অতটাও নয়, বিকজ ইন্ডিয়ার পার্ডনিং পাওয়ারের একটা অ্যাডভাইজারি সেকশন সেই ক্যাবিনেটদের নিতে হয়। মানে আমি যদি কাউকে এখানে পার্ডন করতে চাই তাহলে আমি করতে পারবো কি পারবো না সেটা ক্যাবিনের সাথে ডিসকাস করে করতে হয়, বাট এখানে কিন্তু পুরোটাই প্রায় অলমোস্ট আনরেস্টেন্ট, বাধা বিপত্তি কিছু নেই। এনাকে ছাড়াতে চেয়েছে ফর্মার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তো তিনি এনাকে ছাড়িয়ে নিলেন পার্ডনিং পাওয়ার দিয়ে। নেক্সট এখানে পার্ডনিং পাওয়ার নিয়ে আমরা যদি বলি প্রেসিডেন্ট ইউএস এর এখানে রাইট তাদের রয়েছে পার্ডন এবং কমিউট করার, ওকে। বাট এখানে আমাদের আর্টিকেল 72 এর আন্ডারে কনস্টিটিউশনে প্রেসিডেন্ট কিন্তু পার্ডন, রিপ্রাইভ, রেসপাইট, রেমিশন, পানিশমেন্টটাকে পুরোপুরি সাসপেন্ড বা যাকে আমরা বলতে পারি রেমিট, কমিউট সবকিছু করতে পারে, ইভেন ডেথ সেন্টেন্সকেও কিন্তু এখানে বাঁচিয়ে আনা যেতে পারে। তো এই যে ব্যাপারটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, তোমরা দেখে নেবে। আচ্ছা, মাঝখানে এটা চলে এসেছে তার আগে এই জায়গাটা একটু বলে দিই। তো পার্ডন মানে হচ্ছে পুরোপুরি ভাবে মুকুব, ঠিক আছে, কমপ্লিটলি অ্যাবজর্ব করে নেওয়া হবে পার্ডন মানে পুরোটা। কমিউটেশন মানে কমিয়ে দেবে, ঠিক আছে, কমিয়ে দেবে একটা শাস্তি থেকে আরেকটা শাস্তিতে, কমিউটেশন মানে ট্রান্সফার করে দেওয়া, রেমিশন মানে রিডিউস ছোট করে দেওয়া, মানে ধরো পিরিয়ড বলতে পারা যেতে পারে, একই শাস্তির মধ্যে থাকবে, তার সেন্টেন্সের যে রিগোরাসটা রয়েছে সেটাকে নর্মাল করে দিল, এটা করতে পারে। রেসপাইট কথার মানে হচ্ছে গিয়ে যখন আমার একটা পার্টিকুলার কোন সোসাইটির একটা সেকশনে একটা প্রবলেম হচ্ছে, লাইক প্রেগনেন্সি, উইমেন অফেন্ডার, কোনো বেবি হলো তার যে সমস্যা, সেক্ষেত্রে তাকে সেই স্পেশাল ফ্যাক্টটাকে মাথায় রেখে তার যে শাস্তিটা তাকে দেওয়া হয়েছে সেটাকে লেস করা, আর রিপ্রাইভ মানে মাথায় রাখবে স্টে অর্ডার লাগিয়ে দেওয়া, সেন্টেন্সের উপর স্টে অর্ডার লাগিয়ে দেওয়া। হোপফুলি খুব তাড়াতাড়ি একটা কুইক রিভিশন হয়ে গেল। ফার্মার্স স্টে ক্যাম্পড অন দিল্লি বর্ডার, দিল্লি বর্ডারে ফার্মাররা এখানে ক্যাম্পিং করছে। নতুন যে এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে যে ল অ্যান্ড রেগুলেশনস এখানে ফার্ম বিল নিয়ে এসেছে, যেটা পরবর্তী টাইমে এমএসপি কে তুলে দেওয়ার একটা জায়গা রাখছে, তো সেই ব্যাপারটা নিয়ে এখানে ডিসকাশন হচ্ছে। হোপফুলি আমরা আজকালের মধ্যেই এখানকার নিউজ পেয়ে যাব ব্যাপারটা কি। জিডিপি কন্ট্রাক্ট 7.5 ইন সেকেন্ড কোয়ার্টার। তো টেকনিক্যাল রিসেশনে আমরা চলে এলাম। তো টেকনিক্যাল রিসেশনে চলে আসা মানে যখন দুটো কোয়ার্টার ধরে মানে ছ মাসে যখন আমাদের নেগেটিভ রেজাল্ট আসে তখন এক্ষেত্রে ইন্ডিয়ান গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এখানে কন্ট্রাক্ট করেছে দুবার পরপর। সো তার এই যে কন্ট্রাকশনটা কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট এর পরবর্তী টাইমে আমরা সেকেন্ড কোয়ার্টারেও দেখতে পাচ্ছি একই রকম ভাবে আমরা পিছিয়ে আছি, তাই আমরা কিন্তু এবার আমরা কোথায় চলে এসেছি, টেকনিক্যাল রিসেশনে। প্রোটেক্ট রাইট অফ অর্ডিনারি পিপল টু বেইল এসসি টেলস জাজ। তো এখানে আমরা যারা অর্ডিনারি পিপল রয়েছে সুপ্রিম কোর্টের এই অর্ডিনারি পিপলদেরকে নিয়ে একটা কমিউনিকেশন কন্টিনিউ বেশি হচ্ছিল, কারণ হচ্ছে গিয়ে অর্ণব গোস্বামীর জন্য। তো সুপ্রিম কোর্ট ফ্রাইডেতে এখানে ক্লেরিয়ান কল দিয়েছে জাজেসদেরকে টু প্রোটেক্ট পার্সোনাল লিবার্টি অ্যান্ড রাইট অফ অর্ডিনারি পিপল টু বেইল, সেইং লিবার্টি ইজ নট আ গিফট ফর দি ফিউ। তো ছাড়টা আবার গিফট নয় কারোর জন্য, ওকে, মানে যদি আজকে একজন ব্যক্তি যে কিনা দোষ করলো তাকে এই বেল দিয়ে দেওয়া হলো সেটা কিন্তু তার জন্য ছাড় না, এটা গিফট নয়, এইরকমই জানানো হচ্ছে। নেক্সট আমাদের আজকের এখানে আমরা যদি একটু রিভিশন করে নিই, 15 নভেম্বর ঝাড়খণ্ড ফাউন্ডেশন ডে, 16 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স, 19 নভেম্বর ইন্টারন্যাশনাল মেন্স ডে, ওয়ার্ল্ড টয়লেট ডে, 20 নভেম্বর ইউনিভার্সাল চিলড্রেন্স ডে, 25 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দি এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন, এবং 26 নভেম্বর আমাদের কনস্টিটিউশন ডে বা ল ডে। সো এখানে আমরা যেটা পড়ছিলাম, আমরা পড়ছিলাম জম্মু কাশ্মীর, একদম লাদাখ, তারপর জম্মু কাশ্মীর, তারপর আমরা পড়ছিলাম হিমাচল প্রদেশ, তারপর আমরা পড়ছিলাম উত্তরাখণ্ড।
তো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তার নিচে পড়ছিলাম পাঞ্জাব, হরিয়ানা, এবার এই দিকটাতে একটু আসো, দ্যাট ইজ উত্তরপ্রদেশ। তাহলে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এভাবে আস্তে আস্তে আমি আবার সাইডের দিকটা করছি, এভাবে কিন্তু গ্রো করবে। আমাদের যে ডিফারেন্ট কোর্সেস গুলো প্রিলিমিনারি চলছিল এবং একই রকম ভাবে ডিসেম্বরে এখানেও শুরু হয়ে গেছে এবং কন্টিনিউ সোম থেকে শুক্র তোমাদের সাথে ক্লাস থাকছে, তোমরা কিন্তু আমার সাথে যুক্ত থাকতে পারো এবং রেগুলারিটি মেনটেন করো। ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংক লঞ্চ করেছে লো কস্ট ইন্স্যুরেন্স স্কিম, যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এবং এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার মাধ্যমে এখানে আর কি ফাইন্যান্সিয়াল মেইনস্ট্রিমে মানুষজন যাতে আসতে পারে সেটার চেষ্টা করা হচ্ছে। হিমাচল প্রদেশ চিফ মিনিস্টার জয়রাম ঠাকুর লঞ্চ করেছে হিম সুরক্ষা অভিযান 24 নভেম্বর 2020। ইউনিয়ন মিনিস্টার ফর সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট শ্রী থাওয়ারচন্দ গেহলট এখানে লঞ্চ করেছে ন্যাশনাল পোর্টাল ফর ট্রান্সজেন্ডার পার্সন, এবং এই মিনিস্টার এখানে ইলেকট্রনিক্যালি এটা আর কি ইনগ্রেট করেছে গরিমা গ্রে, আ শেল্টার হোম ফর ট্রান্সজেন্ডার পার্সন ইন ভদোদরা, গুজরাট। তো এখানে শেল্টার হোম দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডারদের। ইট মাস্ট বি নোটেড দ্যাট ইন্ডিয়া এখানে অ্যাম্বিশিয়াস টার্গেট রেখেছে 175 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি 2022 এবং 450 গিগাওয়াট 2030 এর মধ্যে তৈরি করবে। ন্যাশনাল অর্গান ডোনেশন ডে অবজার্ভ করা হয় এভরি ইয়ার পাস্ট 10 ইয়ার্স এ আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে অ্যাওয়ারনেস প্রোভাইড করা, রেকগনিশন প্রোভাইড করা, সেলফলেস একটা কন্ট্রিবিউশন দেওয়া তার হেলথ কেয়ারের রেসপেক্টে, মৃত্যু হয়ে যাবার পরে তার যে অর্গ্যান গুলো আছে সেগুলো দিয়ে যাওয়া। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী এখানে 33তম প্রগতি এখানে মিটিং এ পার্টিসিপেট করেছিল আমরা জানি। ওয়ার্ল্ড হেরিটেজ উইক এখানে সেলিব্রেট করা হয় ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশন এর দ্বারা। থিম এবার শেয়ার্ড কালচার, থিয়ার্ড হেরিটেজ, শেয়ার্ড রেসপন্সিবিলিটি, এটা আমরা দেখতে পাচ্ছি এই বছরের থিম হেরিটেজ উইক এর ক্ষেত্রে। এইচডিএফসি, ইআরজিও, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি টাই আপ করেছে এনএসডিএল পেমেন্ট লিঙ্ক ব্যাংকের সাথে, কিসের জন্য? জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্ট কে ব্যাংকের কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার। চায়না সাকসেসফুলি তাদের আনম্যান্ড স্পেস মিশন চাঙ্গে E5 লুনার প্রব লঞ্চ করেছে, এবং সেক্ষেত্রে স্যাম্পল তারা কালেক্ট করবে মুনসের সার্ফেস থেকে, সেটা আর্থের রিটার্ন আসবে, এবং এই অ্যাটেম্পটের ক্ষেত্রে এক্সট্রা টেরিস্ট্রিয়াল বডির থেকে এই কাজটা হবে, এটা এরকম চায়নার তরফ থেকে বলা হচ্ছে। ইউনাইটেড নেশন অবজার্ভ করছে 25 নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দি এলিমিনেশন অফ দি ভায়োলেন্স এগেনস্ট উইমেন্স ডে সিন্স 1981, তো উইমেন্স দের ভায়োলেশন ডে 25 নভেম্বর, ইন্টারন্যাশনাল ডে ফর দি এলিমিনেশন অফ দি ভায়োলেন্স এগেনস্ট উইমেন দিস ইয়ার থিম অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফান্ড রেসপন্ড প্রিভেন্ট কালেক্ট। তো অরেঞ্জ বলতে কিসের অরেঞ্জের কথা বলছে নিজেরা বোঝো, অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফান্ড রেসপন্ড প্রিভেন্ট এন্ড কালেক্ট। আজকে এখানে প্রথম প্রশ্ন তোমাদের কাছে, হিম সুরক্ষা অভিযান এটা COVID-19 pandemic এর উপর ভিত্তি করে কে কে লঞ্চ করেছে? তো ইয়েস আনসার ইজ হিমাচল প্রদেশ। ডেসক্রিপশনে দেখো আমার প্রোফাইলে লিংক প্রোভাইড করা রয়েছে, রোজ তোমাদের সাথে ক্লাস শেয়ার করছি, তোমরা চাইলে আমার সাথে যুক্ত থাকতে পারো, ইন্ডিয়ান ইকোনমি, হিস্ট্রি সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে যুক্ত আছি। ন্যাশনাল মিল্ক ডে কবে অবজার্ভ করা হয়? সো কনস্টিটিউশন ডে দিনই অবজার্ভ করা হয়, 26 নভেম্বর। তারপর হচ্ছে গিয়ে ফাগুয়ারা মেগা ফুড পার্ক রিসেন্টলি ইনগ্রেট করা হয়েছে নরেন্দ্র সিং তোমারের দ্বারা, কোন স্টেটে? তো নরেন্দ্র সিং তোমার কোথাকার ওরকম ভাবে তো বলা যাবে না, বিকজ উনি ফুডের এখানে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির আন্ডারে পার্ক, তো এটা পাঞ্জাবে করা হয়েছে কিন্তু, ঠিক আছে? ফাগুয়ারা মেগা ফুড পার্ক আমি পড়িয়েছিলাম। এবং আজকের আমাদের লাস্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং মিল্ক ডের সাথে রিলেটেড, হোয়াইট রেভলিউশনের ফাদার কাকে বলে? হোয়াইট রেভলিউশনের ফাদার, সো হোয়াইট রেভলিউশনের ফাদার ভার্গিস কিউরিয়ান। সো এইভাবেই পড়তে থাকো, প্রচুর কোর্স তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে অ্যাকাডেমিতে, শুধু আমার নয়, প্রত্যেকটি এডুকেটর এখানে তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন। 50+ এডুকেটরদের দ্বারা নিজেদের প্রিপারেশনকে বুস্ট আপ দাও, প্রিলিমিনারি মেন্স প্রত্যেকটা এখানে কভারেজ তোমরা পাচ্ছ, 1 মাসের সাবস্ক্রিপশন, 3 মাসের সাবস্ক্রিপশন, 6 মাস, 12 মাস, 24 মাস, এই টোটাল যে সাবস্ক্রিপশনের যে ডিটেলটা তোমাদের দেওয়া রয়েছে সেটা তোমাদের যদি মনে হয় তোমরা সাবস্ক্রিপশনটি করে নিতে পারো। অঙ্কিতা09 হচ্ছে তোমাদের কোড। আমার পড়ানো ভালো লাগলে চাইলে হ্যান্ড ডেডিকেট করতে পারো, ভিডিওটি ভালো লাগলে একটি পজিটিভ রেসপন্স দিও। থ্যাংক ইউ, ক্লাসটি এন্ড করলাম, সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়তে থাকো। এক মিনিট, থ্যাংক ইউ।